ভোটের পর হঠাৎ করেই বেড়েছে চালের দাম। যদিও এখন বাজারে চালের কোনো সংকট নেই, মাসখানেক আগে বাজারে আমন ধান আসায় এখন চালের দাম কম থাকার কথা, কিন্তু বাজারের চিত্র পুরোটাই উল্টো। দশ দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজিতে 4-5 টাকা বেড়েছে চালের দাম। হঠাৎ এমন দাম বাড়ানোয় মিলারদের কারসাজি বলে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। এই দায় অস্বীকার করে মিলাররা বলছেন বাজারে ধানের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বেড়েছে দাম, এছাড়াও আবহাওয়ার কারণে চালের দাম বাড়ছে বলেও দাবি করেন তারা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অবশ্য মজুদারদের দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যারা ধান স্টক করেছে তাদের ছাড় দেওয়া হবে না। হঠাৎ করে চালের দাম বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে 4টি তদারকি দল মাঠে নামায় খাদ্য মন্ত্রণালয়। তারা বিভিন্ন এলাকায় ওএমএসের ট্রাক ও দোকানে পরিদর্শনের পাশাপাশি বাজারও পরিদর্শন করে। তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে চালের কোনো মজুদ পাওয়া যায়নি। তাদের ক্রয়কৃত মূল্য ও বিক্রয় মূল্যর তালিকা স্পষ্ট উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে। চালের দাম বাড়ার কারণ হিসাবে খুচরা বিক্রেতা তারা মিলারদের কারসাজির কথা উল্লেখ করেছেন বলেও জানান তদারকিতে দায়িত্ব থাকা কর্মকর্তারা। খুচরা বাজারে এখন ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে 70-72 টাকায়, তবে কিছু সরু চাল 63-68 টাকায় পাওয়া যাচ্ছে। নাজির বা কাটারি নামে বিক্রি হওয়া চালের দাম 78-85 টাকা পর্যন্ত। 10 দিনের ব্যবধানে এসব চাল কেজিতে 5-6 টাকা পর্যন্ত বেড়েছে। মাঝারি আকারে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 54-56 টাকা কেজি দরে, আর মোটা চাল 1-2 টাকায় বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 50-52 টাকা। ব্যবসায়ীরা বলেন নির্বাচনের পর থেকেই বাজারে বাড়তি দাম আছে। তারা বলেন ভালো মানের মিনিকেট চাল কিনতে হয় 68-70 টাকা দিয়ে, সেটা 70-72 টাকার কমে বিক্রি করা যায় না। অন্য চালেরও দাম আগের চেয়ে বেশি। ভরা মৌসুমে চালের দাম বাড়ার কারণ হিসাবে মিলাররা বলছেন ধানের মৌসুম হলেও বড় বড় মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ধান কিনে মজুত করে রেখেছেন। এতে বাজারে সরবরাহ কম হওয়ায় বৃদ্ধি পেয়েছে ধানের দাম, তাই চালের দামও বেড়েছে। তাছাড়া বর্তমান আবহাওয়ার কারণে সূর্যের তাপ না থাকায় চাতাল মালিকরা চাল শুকাতে পারছেন না, এজন্য দাম বাড়তে পারে। বর্তমানে 1200 টাকার ধান 1350-1370 টাকা পর্যন্ত দরে কিনতে হচ্ছে, এর ফলে বাজারে চালের দামও বৃদ্ধি পেয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম জানান আবহাওয়া খারাপ থাকার কারণে চাতাল মালিকরা ধান শুকাতে পারছেন না, এর ফলে বাজারে চালের সরবরাহ কমেছে। এদিকে অবৈধ আড়তদারদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন যারা হাজার হাজার মন ধান আড়তদারির নাম করে বিনা লাইসেন্সে স্টক করেছে তাদের ছাড় দেওয়ার কোনো উপায় নেই। আপনি মিল মালিক হয়েও যদি আপনার কাছে ধান মজুদ থাকে তাহলে আপনাকেও ছাড় দেওয়ার কোনো উপায় নেই। খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান চালের বাজারের ঊর্ধ্বগতি রোধ করতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।